বন্ধুরা লেখাটা দেখতে পাচ্ছ, ওয়েলকাম টু হিমাচল প্রদেশ। এই সিচুয়েশনটার অনেকদিন ধরেই ইন্তজার ছিল আমাদের দুজনের, ড্রিম এটা। আর তোমাদের সাথে অনেক কিছু গল্প করার আছে, অনেক কিছু বলার আছে। আর সবাই ভাবছে যে কেন মানে আজকের ব্লগিংটা আমি এখান থেকে স্টার্ট করছি, তো সেটার ব্যাপারে ডিটেলসে তোমাদের বলবো, ঠিক আছে? তো যেতে হবে অনেকটা পথ এবং বলারও আছে অনেকটা গল্প, তো এখানে বেশি টাইম ওয়েস্ট করবো না। তোমাদের যেতে যেতে পুরো গল্প বলবো এবং পুরো ভিউটা দেখাবো। তুমি কিছু বলবে? যেতে যেতে কথা হবে। আর হ্যাঁ, যেটা কথা, সমস্ত কিছু জানতে গেলে পুরো ভিডিওটা দেখতে হবে, ঠিক আছে? আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করা থাকে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও জলদি। চলো, কথা হচ্ছে, চলতে চলতে। অভি দেখো, পেট্রোল কা প্রাইস হ্যায় 99.97, কিতনা কম হ্যায় কলকাতা সে, লগভগ 4-5 রুপে তো কম হোগা হি। সো দোস্তো, यही वो पल है जिसका इंतज़ार था बचपन से। देखो, थैंक्स फॉर विजिट इन हरियाणा, थैंक्स फॉर विजिट इन हरियाणा, थैंक्स फॉर विजिट इन हरियाणा, विजिट अगेन। सो नाउ सामने देखो, वेलकम टू हिमाचल प्रदेश। हाँ, क्या गजब का माहौल है भाई। यहाँ पे तो एक फ़ोटो बनता है, तो चलो सुमन, यहाँ पे रुको ना, तो फ़ोटो खींचते रहते सामने। चलिए। सो गाइज, ফাইনালি হিমাচল এন্ট্রি নিলাম, ঠিক আছে? তো আমাদের আজকের ডেস্টিনেশান হচ্ছে নারকান্ডা, অ্যাজ পার প্ল্যানিং, ঠিক আছে? যদি টাইমে পৌঁছাতে পারি তো একটু এগিয়েও যাব। এখন ঘড়িতে বাজে 10:45, একটু লেট হয়ে গেছে বেরোতে। আর মেনলি যেই টপিকটাতে তোমাদের বলার, ঠিক আছে, তো যারা যারা আমার মৌসুমী সিরিজ ফলো করেছো তারা সবাই বিপ্লবকে চিনবে, ঠিক আছে? তো বিপ্লব সাইকেল নিয়ে লাদাখ গেছে, তোমরা না জানলেও জেনে নাও, আমি তোমাদের ইনফরমেশানটা দিচ্ছি। তো সেই জন্য ও আমার গোপ্রোটা নিয়ে গেছিলো, আর আমার প্ল্যান ছিল না এখানে আসার, ঠিক আছে? তো বলছি, দাঁড়াও, আস্তে আস্তে হাঁপিয়ে গেছি, বহুত এক্সাইটেড টোটাল ব্যাপারটা নিয়ে। তো সো হোয়াট এভার ইট ইজ, তো যেটা মেনলি তোমাদের বলার, বিপ্লব আমার গোপ্রোটা নিয়ে এসেছিলো, কারণ আমার প্ল্যান ছিল না বলে আমি ওকে দিয়েছিলাম। আর তারপর যখন আমি প্ল্যান করি তো আমার গোপ্রোটা দরকার পড়ে, তো ও যখন হিমাচল ক্রস করে তখন ওর সাথে কন্ট্যাক্ট হয়। আর ও এখানে একজন পরিচিতের কাছেই গোপ্রোটা রেখে গেছিলো, কারণ আমি কার কিছুদিন পরেই বেরিয়েছি, ঠিক আছে? আরে ইয়ার, আর সবথেকে বড় বিষয় হলো ও পার্সেল করে বাড়িতে পাঠাবে বলছিল, আমি বললাম না, তার কোনো দরকার নেই, আমি ডাইরেক্ট একেবারে হিমাচল থেকেই ব্লগিংটা স্টার্ট করবো এন্ট্রি নেওয়ার পরে, তোর কোনো চিন্তা করতে হবে না, তুই নর্মালি ঘুরে আয়। আর ও তারপর একটা গোপ্রো হয়তো কিনেছে, যে আমাকে ছবি পাঠিয়েছিল, কি বলতে গেলে কি বলতো, গোপ্রো ছাড়া ঠিক মোটো ব্লগিংটা ঠিকঠাক আসে না, তাই কীরকমভাবে কী হবে, কী আজে বাজে হবে, সেই জন্য আর বাড়ি থেকে যখন হিমাচল অব্দি এসেছি খুব শর্ট টাইমের মধ্যেই আমরা কভার করেছি। ব্লগিং করতে গেলে একটু টাইম লাগে, বাট যেহেতু ক্যামেরাও ছিল না, ব্লগিংটাও ভেবেছিলাম, মানে ভেবেছি যেটা, সেটা হচ্ছে একেবারে হিমাচল ঢুকে স্টার্ট করবো, তো সেই কারণে খুব তাড়াতাড়ি পৌঁছাতে পেরেছি। অ্যান্ড এখান থেকেই তোমাদের জন্য এই ব্লগটা স্টার্ট করলাম। আশা করি আমার স্মৃতি সিরিজটা তোমাদের সবার ভালো লাগবে, এবং আমিও ট্রাই করবো তোমার আমার বেস্টটা তোমাদেরকে দেওয়ার জন্য, এবং সবথেকে ইম্পর্টেন্ট ইনফরমেশানগুলো তোমাদের সাথে শেয়ার করার জন্য। অ্যান্ড গাইজ, এবারে আসি রোড ডিটেলসে, ঠিক আছে? তো আমরা হিমাচল হরিয়ানা বর্ডার থেকে যেখান থেকে স্টার্ট করলাম ওখান থেকে নারকান্ডা অলমোস্ট 150 কিলোমিটার মতো। সো অ্যাজ পার গুগল ম্যাপস 4.5 ঘন্টা টাইম দেখাচ্ছে আমাকে, আর আমরাও সেরকমভাবে ধীরে সুস্থেই যাব, বিকজ রাস্তা খুবই খারাপ, তোমরা দেখতেই পাচ্ছ, আর ট্রাফিকও রয়েছে এই সকালবেলা। সবথেকে বড় কথা, আমাদের এখনও ব্রেকফাস্ট হয়নি, আর আমরা প্ল্যান করেছি এখান থেকে 80 কিলোমিটার দূরে আছে সিমলা, তো আমরা সিমলা গিয়ে একেবারে লাঞ্চ করবো, আজকে ব্রেকফাস্টটা আমরা স্কিপ করছি, ঠিক আছে? সো এনজয়ের জন্য অনেক কিছু স্যাক্রিফাইস করতেই হয়। ওয়েল, ফার্স্ট ভিউ এটা, সামনে রোড ব্লক রয়েছে, জ্যামও রয়েছে, জানি না কিসের জন্য, সাইড দিয়ে সামনে যাই, দেখা যাক কিসের জন্য মেন ব্লক রোড ব্লকটা রয়েছে। সামনে যে কার্ভটা রয়েছে, রোডের কার্ভটা, সেটা খুবই ডেঞ্জারাস,
সো সেই কারণে একদিক থেকে গাড়ি ব্লক করে আরেকদিকে গাড়ি পাস করানো হচ্ছে এখানে। দেখতেই পাচ্ছ ইটস ভেরি ডেঞ্জারাস নাও। পুরো গাড়িটা বেঁকে গেছে, বাসটা তোমরা দেখো, এই যে আমি এখন ক্যামেরাটা সোজা রেখেছি আর পুরো বাসটাকে দেখো, এই সাইড দিয়ে ওভারটেক করতে আমার ভয় লাগছে। যদিও গাইজ যেটা বলছিলাম, সোলানের থেকে কিছু আগেই অন দ্য ওয়ে একটা চায়ের দোকানে আমরা দাঁড়িয়েছি। এই হচ্ছে টি স্টল। তোমাদের বলছিলাম না একটা সুন্দর জায়গায় দাঁড়াবো, কিছুই নেই কিন্তু দোকানটাতে, বাট ভিউ রয়েছে, নাজারা রয়েছে, যেটা স্পেশাল। এই যে দাঁড়িয়েছি আমরা এখানে, এখান থেকে একদম টপ অফ দ্য ওয়ার্ল্ড দুনিয়া দেখা যাচ্ছে। এইসব এত সুন্দর সুন্দর জিনিসগুলোর জন্যই তো এত দূর খাটনি করে আসা, এত রাস্তা পেরিয়ে। তো সোমন তুমি কিছু বলবে, আসো বলো। পিকচার আমি বাকি আছে, আমি তো শুরুয়াত হ্যাঁ। ভাই ভাই কা ডায়লগ হমেশা মহত্বপূর্ণ হতা হ্যাঁ। কেদারনাথ সিরিজ যারা দেখেছো তারা তো অবশ্যই জানবে, আর যদি না দেখে থাকো আই বাটনে লিঙ্কটা দিয়ে দিলাম, ঝট করে দেখে আসো। এই যে কত সুন্দর খাবার রেডি করছে, ডিম ঝুলছে মিস্টার শোভন দাস। অ্যাকচুয়ালি না, যেটা বলার, মা চারটে ডিম দিয়ে দিয়েছিল বাড়ি থেকে বেরোনোর সময়, ঠিক আছে। তো আমরা অন দা ওয়ে দুটো খেয়েছি আর এই দুটো এখন পাহাড়ে এসে খাচ্ছি। ভাই কিছু দেখতে পাচ্ছি না, এত তাপ রোদের। পাহাড়ে এলে রোজ চারটে ছটা করে ডিম খাবে, পেট ভালো থাকবে একদম। গজব কাহজুন। তো গাইজ আমাদের টি ব্রেকটা এখানে নিয়ে নিলাম আর দাম খুবই রিজনেবল, 10 টাকা করে খেয়েছি। আর চাটা খুবই ভালো, এতদিন ধরে রাস্তায় যেসব চা খেয়েছি একটাও ভালো ছিল না। অনেক এই পাহাড়ে এসে এই চাটা বেশ ভালোই লাগলো আমাদের। আর আমাদের প্ল্যান আছে দুটোর সময় লাঞ্চ করার। इस तरफ क्या गजब का नजारा है वो। अरे देखिए हमारे इटा क्या देखो, इटा उसे मैं काके बोल छी, काके नहीं बेरी छी। हमी इटा হচ্ছে হিমাচল প্রদেশের ওয়ান অফ দি মোস্ট পপুলার হিল স্টেশন সোলান, মেইন সিটি হচ্ছে এটা। এন্ড এই হচ্ছে এপাশের নজারা, খুব সুন্দর একটা ছোট্ট শহর, হিল স্টেশন, বেশ ভালো লাগলো। বাট আফসোস এখানে আমরা থাকছি না, ম্যাপ কি বলছে, ম্যাপ বলছে স্ট্রেট চলে যেতে, এদিকে বাস সার্ভিস। খুব সুন্দর জায়গাটা, দারুণ লাগলো, ভিউটাও খুব সুন্দর, একদম মেন সিটির মধ্যে দিয়ে আমরা এখন পাস করছি। সকাল দিয়ে শুধু গাড়িই চালিয়ে যাচ্ছি, এখনও খাওয়া হলো না, সিমলা পৌঁছে গেলাম। মেনলি বলার এটাই যে দিস ইজ সিমলা, ফাইনালি উই আর হিয়ার নাও। আর আমাদের ডেস্টিনেশন তো যেমনি বলেইছি নারকান্ডা। নারকান্ডার আরেকটা নাম আছে, আমি যেটুকু শুনেছি অ্যাপেলের স্বর্গরাজ্য হিসাবে নারকান্ডা বেশি পরিচিত। আজ নিজের চোখে দেখার জন্য সেদিকে এগিয়ে যাচ্ছি। ডিফারেন্ট টাইপস অফ আপেল এখানে পাওয়া যাবে, তো সেগুলোই খাবো, প্ল্যান আছে। আর এই সিমলা সিমলাতে এখানে একটু কনজেস্টেড এরিয়া রয়েছে, এখানে আমরা কোথাও দাঁড়াবো না, ঠিক আছে। তো সিমলাটা ক্রস করে বাস যদি কোথাও রোড সাইড ভালো ছোট্ট ধাবা পাই সেখানেই লাঞ্চটা সারবো, আর সো কল্ড ব্রেকফাস্ট আমাদের, ঠিক আছে। কেন সকাল থেকে আমরা কিছুই খাইনি, শুধু শোয়ের জন্য, শুধু গাড়ি চালিয়ে যাচ্ছে, ভাই পুরো চার্জ ডাপ। আমার একটু কোমরে ব্যথা রয়েছে বিকজ এই ট্রিপে আসার এক সপ্তাহ মতো আগে খেলতে গেছিলাম ফ্রেন্ড সার্কেল সবাই মিলে, একটা বল হেড করতে গিয়ে পিছন থেকে একটা পুশ করে প্লেয়ার এয়ারে ছিলাম, পড়ে গেছি, তো কোমরে একটা ইঞ্জুরিস ছিল। বাড়িতে এমনি কম ছিল, বাট এত বাইক চালিয়েছি না আবার সেটা চার্জ ডাপ হয়ে উঠেছে, তো একটু প্রবলেম হচ্ছে। ব্যাগে ফার্স্ট এড কিট রয়েছে, অমনি জেল ভলিনি টলিনি রয়েছে, দেখা যাক কী করতে পারি। এখনও নারকান্ডা
73 কিলোমিটার এই আড়াই ঘন্টা মতো লাগবে খাওয়া দাওয়া নিয়ে সাড়ে তিন ঘন্টা জানে মেরি জানে মন বচপন কা প্যার মেরা ভুল নেহি জানা রে वैसे शिमला मनाली এগুলো হচ্ছে বচপন কা প্যার তো ফাইনালি সেটা ফুলফিল করার সুযোগ হচ্ছে হ্যাঁ বড় হয়ে গেছি সো আমরা এখন লাঞ্চ ব্রেকে দাঁড়িয়েছি কটা বাজে একটু বলো না সাড়ে তিনটে বাজে অনেকটা রাস্তা কভার করলাম অনেকটা রাস্তা কালকে রাত থেকে ঘুম হয়নি অনেকটা রাস্তা আর এখান থেকে নারকান্দা হচ্ছে 35 কিলোমিটার খুব তাড়াতাড়ি পৌঁছে যাব আর এই দোকানে ম্যাগি অর্ডার করেছি 60 রুপিস প্লেট লাঞ্চ ব্রেকটা সেরে নি অনেকটা রাস্তা মানে অনেকটা স্ট্রেস করেছি এই লাস্ট পেলটাতে তো চলো খাওয়া দাওয়া করি ম্যাগিটা বানাক দেখাচ্ছি সেটা অ্যাকচুয়ালি হোটেলটা হচ্ছে এই সাইডে ঠিক আছে এই এটা হচ্ছে হোটেলটা তো এই ফ্রেশ স্টেস হবো বলে ওয়াশরুমটা কোথায় জিজ্ঞেস করলাম দাদা বললো হোটেলের নিচের দিকে রয়েছে তো এই যে স্টেয়ার্স এখান থেকে নামলাম এবার এখানে নেমে যে ভিউটা দেখতে পাচ্ছি সেটা জাস্ট অসম দেখো ভিউটা দেখো পুরো ভ্যালিটা একদম ক্লিয়ার দেখা যাচ্ছে আর মেঘ পড়ে রয়েছে সেই জন্য আরও ভালো লাগছে আর কোথাও কোথাও সূর্যের রেজগুলো পড়েছে মেঘের ফাঁকা দিয়ে তো একটা আলাদাই এইসব কিছু দেখার জন্যই তো এতদূর আসা বস আর বেশি লেট করবো না যাই ওয়াশরুমটা যাই এবার আর তোমরা ততক্ষণ ভিউটা দেখো মুখে জল দিলাম তো পুরো কনকন করছে একদম আরো নিচে যাই দেখো ক্যা নজারা হ্যাঁ সকালে যখন বেরিয়েছিলাম তখন অলমোস্ট ওই 29-30 এরকম টেম্পারেচার ছিল বাট যত এগোচ্ছি নারকান্দা থেকে টেম্পারেচার তত কমছে আর এখন তো রাইডিং জ্যাকেট মানে অনলি রাইডিং জ্যাকেট গায়ে রাখতে পারছি না মানে এতটা ঠান্ডা লাগছে ভিতর থেকে আরও কোনো গেঞ্জি টেঞ্জি পরে তারপর রাইডিং জ্যাকেট পরতে হবে এখন দুপুরবেলার লাঞ্চের যে হোটেলটা সেটা সিলেকশন হচ্ছে শোভনের ফুল ক্রেডিট গোস টু শোভন তো তোমাদের একবার ভিউটা দেখিয়ে দিই হ্যাঁ না দেখি হোক আর পরে হোক যেখানেই যাই না কেন তো হোটেল আর থাকার জন্য তো আমি চয়েস করি তাই না ডিপার্টমেন্টটা তো আমারই থাকে তো বন্ধুরা নারকান্দা যাওয়ার পথে শিমলা হয়ে এই রুটে এই হোটেলটা তোমাদের আসতেই পারো তো তোমাদের ভিউটা একবার দেখিয়ে দিই ঠিক আছে এখানে বসে এত সুন্দর অ্যাডভেঞ্চার আর এত সুন্দর দৃশ্য এর সামনে বসে লাঞ্চ করার মজাই আলাদা পুরো ওয়াও ওয়াও চারিদিকে শুধু ওয়াও ওয়াও ভাই খেতে ব্যস্ত ফুঁ দিচ্ছে খাবারে সারাদিন তো খেতে দাও না সারাদিন গাড়ি চালিয়ে মারছো তাও একবার এই দেখো তুমি দুপুরের খাওয়া লোকে একটা দেড়টা দুটোই খায় তুমি আমাকে চারটের সময় দুপুরের খাওয়া খাওয়াচ্ছো এখন যদি খাবার সামনে থেকেও যদি এখন বসে থাকতে হয় তাহলে প্রবলেম হয়ে যাবে খিদে পেটে গরম গরম ম্যাগি খাই আর কিছু পেলামই না কারণ এত বেলা হয়ে গেছে আর কোনো আইটেমই নেই শেষ ভরসা ম্যাগি আমরা অভ্যস্ত আছি অভ্যস্ত আছি অভ্যস্ত আছি যাই তাই তাই গিয়ে রাস্তায় কিছু করার নেই নাহলে এরপর এটাও জুটবে না দেখি ম্যাগিটা কিরম হয়েছে বাটার দিয়েছে উপর দিয়ে বাটার দিয়েছে টেস্ট ইজ অসাম শান্তি এবার ভালো জিনিস খাওয়ালাম একদম ক্যাশ করো এবার এবার আমরা বেরোবো লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে রেস্টুরেন্টের নাম হচ্ছে সম্রাট কুচার বা কিচেন যাই হোক বলতে পারো তো এই গাড়ি রেডি আর অ্যাজ পার গুগল ম্যাপস 46 মিনিট 28 কিলোমিটার হচ্ছে নারকান্দা এখান থেকে শোন গ্লাভসটা ভালো কফি খেলাম আর
ম্যাগি খেলাম, তো দুটো মিলিয়ে আমাদের বিল হলো 180 rupees, মানে দুটো দু প্লেট ম্যাগি দুটো কফি সব মিলিয়ে 180 rupees, ম্যাগি 60 করে আর কফি নিল 30 করে। বেশ ভালোই, কোয়ালিটিও খুব ভালো আর টেস্টিও, তাই বেশ ভালোই। তো তোমরা যদি এই রুট দিয়ে যাও এই রেস্টুরেন্টে আসতে পারো, প্রাইস রিজনেবল আছে। সো নাও হেডিং টুয়ার্ডস নারকান্ডা। কিছু ফেলোনি তো, কিছু রেখে ফেখে যাওনি তো? অল ডান। সো এই ঠান্ডায় একটা বড় সমস্যা হলো গাড়ি স্টার্ট নিতে চায় না। সো এই হচ্ছে দিকটার ভিউ, আরও কাফি সারে নজারে দেখনে কে লিয়ে মিলেগা, লেটস গো। জয় ভোলেনাথ। আমরা একটু আগে যেখানে লাঞ্চ করলাম তখন পুরো সানি ওয়েদার ছিল, আর এখন দেখো পুরো মেঘ করে গেছে, ছিটে ফোটা বৃষ্টিও স্টার্ট হয়েছে, কিন্তু এদিকটা ক্লিয়ার স্কাই রয়েছে যেদিকে যাচ্ছি, আর এদিকটা মেঘটা পাস করছে। মানে পাহাড়ি এই এরিয়াসগুলোতে এরকমই, হঠাৎ বৃষ্টি হঠাৎ মেঘ, এই জন্যেই তো এত দূর আসা কষ্ট করে, অ্যাডভেঞ্চারের নেশায় মানুষকে কোথায় পাঠিয়ে দেয়। এই জাস্ট আমরা নারকান্ডা পৌঁছালাম, আর এদিকে একটা রাস্তা নেমে গেছে, এদিকে শোভন গেছে, এই শোভনের গাড়ি, শোভন গেছে হোটেল খুঁজতে, মানে একজন এজেন্ট পেয়েছি শোভনকে দেখাতে নিয়ে গেছে রুমটা, দেখা যাক পছন্দ হয় কি না ও দেখে অ্যাপ্রুভাল দিক। আমি ওয়েট করি, দুটো গাড়ি পাহারা দিচ্ছি আমি এখন। মোটামুটি কালকে সকালে এখান থেকে আমরা বেরোবো, তো সেরকম ওটা মানে একটা রিজনেবল রেটের মধ্যে একটা ঠিকঠাক হলেই হলো, ওটাই আমাদের ইচ্ছা। এবার দেখা যাক কিরকম হয়, শোভন আসুক, আসলে জানা যাবে যে ইটস গুড অর নট। নারকান্দায় আমরা একটা হোটেল পেলাম, আর তোমাদের যেরকম বললাম যে শোভন হোটেলটা দেখতে গেছিলো, তারপর আমরা দুজন মিলে এসে দেখলাম, তো হোটেলটা আমাদের খুব পছন্দ হয়েছে। কত কী রেট হয়েছে সেটা তোমাদের পরে বলবো, আগে তোমরা হোটেলটা দেখো, হোটেলের রুমটা ভিতরে চলো তোমাদের একবার দেখিয়ে দিই। এই হচ্ছে দাদা হোটেলের ওনার, তো আমাদের ডকুমেন্টসগুলো ভেরিফাই করে এন্ট্রি করছে। এই যে শোভন, আর এই যে আমাদের রুম, বেড রয়েছে, ওয়াশরুম ভি হ্যায়, ইধার সে সুবহ সুবহ ভিউ মিলেগা সানরাইজ দেখনে কা। আর শোভন এটা একটু খুলে দাও না জানলাটা, পুরো দেখা যায়। এই যে ইয়ে হ্যায় ভিউ, আর আরেকটা জিনিস তোমাদের দেখাই, এই দিকেও একটা জানলা রয়েছে, তো এই দিকের ভিউটা তোমাদের দেখাই। দিস ইজ সো স্পেশাল, দেখো পুরো ভ্যালিটা দেখা যাচ্ছে। এখন যেহেতু অন্ধকার তো অতটা ভালোভাবে দেখতে পারবে না, বাট যেটুকু দেখাতে পারছি ক্যামেরা যেটুকু আসছে অসাম আসছে। কালকে সকালে আর্লি মর্নিং তোমাদের বেস্ট ভিউটা দেখাবো, আর জাস্ট অসাম, একবার দেখো। তো এইবার আমরা ফ্রেশ টেস হবো, অনেকটা জার্নি করেছি সকাল থেকে মজ মাস্তি করে, এবার একটু ফ্রেশ টেস হই, তারপর তোমার সাথে কথা বলছি আবার। তোরা এই মুহূর্তে হোটেল কি যে ওনার হ্যাঁ ভাইয়া কো সামনে হাম লোক মৌকা মিলা ভাইয়া সে বাত করনে কা, তো ভাইয়া হোটেল কে বারে মে কুছ আপ লোগো কো বাতায়েঙ্গে, ইয়ে পহলে আপনা নাম বতাইয়ে ফির হোটেল কা জো ডিটেলস হে। বসেন জ্ঞানচন্দ কেন্থলা ওরফ নেটু, জাতন মুঝে লোগ লো নেটু কে নাম সে জানতে হ্যায়, মে আপনা নাম নেটু হি বতাতা হুঁ, ঠিক হ্যায়। তো ইয়ে জো মেরা হোটেল হ্যায় হোম স্টে হ্যায়, ইয়ে মতলব বাজার মে হি হ্যায়, বাজার সে জ্যাদা দূর নাহি হ্যায়, বিলকুল বাজার মে হি হ্যায়। তো হোমস্টে মেরে পাশ সিফ তিন কমরে হ্যাঁ, মে ইয়া পর কমরে কি কোস্ট হ্যাঁ 2500 রুপে হ্যাঁ, জব সিজন হতা হ্যাঁ, জব সিজন হতা হাজার রুপে মে কমরা দেতা হুম, জেসে কি আপকো মানে 1000 রুপে মে কমরা দিয়া হ্যায়।
तो यहाँ पर जो है जो सीजन होता है मैक्सिमम शुरू हमारा दिसंबर में सीजन शुरू होगा, तो दिसंबर में यहाँ बर्फ़ पड़ती है। आप लोग से विशेष तौर निवेदन है ज़्यादा से ज़्यादा संख्या में बर्फ़ देखने आए। हमारे पास बर्फ़ में और भी एक्टिविटीज़ है जिसमें स्कीइंग करना है, ट्यूब स्लाइड है और जिप लाइनिंग है। ये हमारी जो है बर्फ़ पर चलने वाली ये सारी चीज़ें हैं। ये एक्टिविटी सिर्फ बर्फ़ पर ही होती है। ये सीजन दिसंबर से शुरू होता है और मार्च 15 तक चलता है, जिसमें काफ़ी सैलानी और काफ़ी टूरिस्ट जो है यहाँ नारकंडा में जो है बर्फ़ का लुत्फ उठाने आते हैं। फिर गर्मियों का यहाँ का नज़ारा कुछ अलग है। यहाँ पर एक हाटू फीक मंदिर है जहाँ पे मैक्सिमम टूरिस्ट जब आता है तो हाटू जरूर जाता है, और साथ में एक आगे एक झील है तानी जुबर झील है, उसको भी देखने जाते हैं, वो जो नेचुरल है तो लोग वहाँ के लिए भी बहुत पसंद करते हैं। बाकी यहाँ से आप सांगला चितकुल कल्पा वगैरह यहाँ से आपको दूसरे दिन का स्टे वहाँ आप आराम से कर सकते हैं। और धन्यवाद, सो थैंक यू नीतू भैया को हमारा साथ देने के लिए। तो आगे आपसे बहुत बात करनी है, तो पहले हम लोग फ्रेश हो जाते हैं फिर आपसे बात करेंगे। तो गाइज दो दिन जा टायर्ड छिलाम, তারপরে আজকে নারকান্ডা এন্ট্রি নেওয়ার পরে সেরকমভাবে কিছু ঘুরতে পারিনি আর ঘুরিও নি, যেহেতু প্ল্যানেও নেই আমাদের। এখানে এসে ফ্রেশ ট্রেশ হয়ে বেরিয়েছিলাম, একটু খাবার দাবার কিনলাম। আমাদের রাত্রের মেনুতে ছিল হচ্ছে লাচ্ছা পরোটা, চিকেন বাটার মশালা, সেগুলোই খেলাম, আর তার সাথে কফি। সব মিলিয়ে ওই 300 টাকা মতো বিলিং হয়েছে এখানে একটা রেস্টুরেন্ট। এখানে সমস্ত জায়গায় ভেজ পাওয়া যায়, বাট আমরা অনেক খুঁজে খাইতে ননভেজ জোগাড় করেছি, কালকে থেকে ভেজ ট্রাই করব। কালকে অবধি টেম্পারেচার যা ফেস করেছি সব 30-এর ওপরে ছিল, বাট আজকে হঠাৎ করে এখানে নারকান্ডায় এখন টেম্পারেচার হচ্ছে 8, রাত্রেবেলা 7-এও নামবে, কনকনে ঠান্ডা। বাট 30 থেকে হঠাৎ করে 7-8-এ নেমে যাওয়াটা খুব একটা ভালো জিনিস না আমাদের জন্য, বেশ ডিফিকাল্ট, মানে অ্যাডজাস্ট করা খুব প্রবলেম হচ্ছে। মানে হাতে জল দিচ্ছি, হাত জ্বালা করছে, মুখ চোখের প্রবলেম তো রয়েছে। ময়েশ্চারাইজার লিপ বাম অনেক কিছু ইউজ করলাম যতটা সেফ রাখা যায় নিজেকে, বাট কিছু করার নেই, ঠান্ডাটা অ্যাডজাস্ট করতে হবে। এবং কালকে সাংলা থেকে তো আরও প্রচণ্ড ঠান্ডা বেড়ে যাবে, জানি না কীভাবে কী করব। বাট যেহেতু 30 থেকে ডাইরেক্টলি 8-7 হয়েছে, তো সেই জন্যেই বেশি প্রবলেমটা হচ্ছে। বাট ঠিক আছে, চলো ঘুমাই এখন। কালকে সকালে 6টায় বেরোনোর প্ল্যান রয়েছে, আলটিমেটলি জানি না কটায় বেরোতে পারবো, বাট প্ল্যান রয়েছে 6টায় বেরোনোর। আর আজকে আমরা যার হোটেলে ছিলাম তাকে তো দেখালামই, এবং সে বিভিন্ন রকমের এই নারকান্ডা সম্পর্কে অনেক কিছু গাইডও করলো, তার হোটেল যে আছে এখানে সেটা সম্পর্কেও বেশ কিছু ডিসক্রিপশান দিল। বাট একটা জিনিস বললো যে লোয়েস্ট প্রাইস 1000 rupees, বাট আমরা আজকে এখানে আছি 500-এ, আমরা বার্গেনিং করেছি। তো আমি নিচে ডিসক্রিপশান বক্সে দাদার নাম্বার দিয়ে দেবো, আমার নাম্বারও থাকবে, তোমরা যারা এইখানে থাকবে এই হোটেলে আসতে চাও। তো আর আমার আজকের যে সিরিজটা স্পিতি সিরিজের আজকের এপিসোডটা এখানেই শেষ করছি, কালকে সকাল থেকে নতুন এপিসোড শুরু হবে। কালকে আমাদের প্ল্যানিং আছে এখান থেকে সাংলা ভ্যালি যাওয়ার, প্ল্যান তো থাকে, এবার আলটিমেটলি কোথায় গিয়ে পৌঁছাবো সেটা আমরা নিজেরাও জানি না। বাট এই এপিসোডটা এখানেই শেষ করছি, তো তোমাদের সবাইকে জানাই গুড নাইট, শুভরাত্রি, দেখা হবে কালকে সকালের এপিসোডে, চলো টাটা।